মর্নিং, তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সোজা সাপটা পরিবারে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। আর সকালবেলা, আজকে অনেক বেলা হয়ে গেছে, আজকে বেলা করেই আমি গুড মর্নিং উইশ করলাম তোমাদের। সকাল থেকে প্রচুর রান্না বান্না কাজকর্ম ছিল, আর আজকে মায়ের শরীরটাও ভালো নেই, যে সমস্ত কিছু সেরে খেয়ে মেয়েকে খাইয়ে নিজেরা সবাই খেয়ে নিয়েছি, খেয়ে আজকে এই দিনটা ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর তোমরা আমাকে যারা যারা আমার ভিডিও দেখে অবশ্যই কমেন্ট বক্সে ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই জানাবে, আর একটা লাইক কিন্তু অবশ্যই করবে। আর হচ্ছে গিয়ে আজকে পিকু একটু বেরিয়েছে এক্ষুনি, ওর শরীরটা বেশ মোটামুটি ভালো আছে, একটু সাহস পেলো বেরোনোর, তো বেরিয়েছে একটু বেরিয়ে। যেহেতু ওকে ডাক্তার টক দই খেতে বলেছে, তো এখন বাড়িতে আর হয়নি, পাতা দুধ নেই, তো একটু টক দই কিনতে গেছে। দেখা যাক, একা একাই বেরিয়েছে সাহস করে, কিনে আনুক। আর সকালে আজকে রান্না করেছি ভাত ডাল ডিম সিদ্ধ রুটি তরকারি, মাছ হয়েছে মাংস হয়েছে সবই হয়েছে আজকে। মামা, স্নান করে ঠাকুরকে পুজো দিতে হয়, এখন ফুল পরিষ্কার করতে হবে না তোমাকে, স্নান করে তারপর পুজো দেবে। বা বকেছে তোমাকে? বকেছে তোমাকে বা? হ্যাঁ, ও আর বাকে কি করে আপ করে দেবো দেখি দাও তো, বাকে কি করে আপ করে দেবো? হ্যাঁ আপ করে দেবো, কিরম করে আপ করবো? আপ, এই যে বা এখানে দাঁড়িয়ে আছে, বা মেয়েকে বকেছে তাই বাকে আপ করতে হবে। কিভাবে আপ করতে হবে? আপ করে আপ করে দিতে হবে, এরকম করে তোমার বলে পিটন দিতে বলছে। পিটন নেয় না, পিটন বাকে দিতে নেই, পিটন বড়দের দিতে নেই, শুধু মুখে বলতে হবে পাপ। হ্যাঁ হ্যাঁ, আপ আপ করে দিতে হবে, আপ এরকম তো ঠিক আছে, ভালো করে আপ করে দিই, ধরো আপ করে দিচ্ছি, ঠিক আছে, ওরকম করে আপ করে দেবো, এই যাও। স্নান টান হয়ে গেছে, মেয়েরও স্নান হয়েছে, এখন আমার কোলে গুজে বসে আছে, ওর বা ওকে বকা দিয়েছে, এত দুষ্টু করছিল তাই জন্য মনে দুঃখ পেয়েছে। মাম্মা মাম্মা মনে খুব দুঃখ পেয়েছে না, মনে দুঃখ পেয়েছ? হ্যাঁ খুব কষ্ট পেয়েছে বাবা, কি কান্না, বা বকলে বকলে বুক ফেটে কান্না বেরোয়, আর আমি বকলে এত বুক ফেটে কান্না বেরোয় না। কি করছো মাম্মা, চুলা ছেড়ে দিচ্ছ? ওরে বাবারে, দেখো আমার কেয়ারিং ডটার, দেখো মায়ের চুল আছড়ে দিচ্ছে, চুল আছড়ে দিচ্ছে, একটু চুলটা ছেড়ে বসেছি, স্নান করেছি, তা মেয়ে আমাকে আবার চুল আছড়ে দেয়। দাও চুল আছড়ে দাও, ফটাফট দাও ফটাফট চুল আছড়ে দাও, দেখো চুল আছড়ে দিচ্ছে, দেখো হয়ে গেছে চুল আছড়ে দেওয়া, হয়ে গেছে। হ্যাঁ বলো কি মা? ও মা, হ্যাঁ চুল আসতে দিচ্ছে, তখন থেকে বসেছে, আর চুল আর অর্ধেক চুল আমার আজকে ছিঁড়েই দিল আমার মেয়ে, আবার কি যদি চিউইনটা নিয়ে নি, কি রাগ। Thank you.
আমরা এসেছিলাম এই মন্দিরে, আমাদের খুবই জাগ্রত মন্দির। আগেও তোমরা ভিডিওতে দেখেছো, আর আমরা প্রায় দুদিন চার দিন বাদে বাদেই এই মন্দিরে আসি। সন্ধ্যাবেলা করে যখন আসি একটু এখানে হাঁটাচলা করতে, তখনই এই মন্দিরে এসে দর্শন করে যাই। মনটা শান্ত লাগে, যখনই কোনো চিন্তা হয় তখন সব চিন্তা দূর হয়ে যায়, তাই এই মন্দিরে চলে আসি মাঝে মাঝে ঠাকুর দর্শন করতে। আর দেখছো প্রচণ্ড গরম লাগছে, পুরো থামিয়ে স্নান, আর এখানে মাম্মাও হাঁটাচলা করছে। তো চলো এবার যাই বাড়ির দিকে, মোটামুটি হাঁটাচলা হয়ে গেছে, এবার মাম্মাকে কোলে নেব, নিয়ে সোজা বাড়ি। তোমরাও আমার সাথে সাথে মা রক্ষাকালী দর্শন করে নাও। নটার নাগাদ ঘরে ঢুকেছি, ঢুকে ডাল করলাম, মাছ ভাজা করলাম, করে মিরপুর ধোয়া হয়ে গেছে, মেঘেও খাই দিচ্ছি, আর এখন বেজে গেছে ঘড়িতে 11:15। তোমাদের জানো আমি একটু রাত সময় খাই, আর আমি এখন বসেছি ডিনার করতে। ছোট্ট একটা মাছের পিস ছিল ওটা নিয়েছি, আর একটা অমলেট করে নিয়েছি ডাল দিয়ে আজকের মতন, এটাই ডিনার। কালার পরশু দুদিনের ব্লগ কিন্তু তোমাদের দেখতেই হবে, কেননা পরশু দিন মানে হচ্ছে 15th August ইন্ডিপেন্ডেন্স ডে। বাট তার সাথে সাথে আমার জীবনেও একটা বিশাল বড় একটা ভীষণই হার্ট টাচিং ডে, সেটা হচ্ছে আমার মেয়ের বার্থডে। তো সেদিনটা তো আমার জন্য অবশ্যই স্পেশাল, সুতরাং সেদিনের ব্লগটা কিন্তু 15th August ব্লগটা কিন্তু তোমাদেরকে দেখতেই হবে, তার প্রিপারেশন কাল থেকে চালু হয়ে যাচ্ছে। তো সুতরাং কালকের আর পরশুর ব্লগ কিন্তু ফাটাফাটি, তো তোমাদেরও ইনভিটেশন রইল, তোমরা কিন্তু ব্লগে আমার মেয়ের বার্থডেটা অবশ্যই এনজয় করো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, ফাটাফাট খেয়ে নিই, অনেক রাত হয়ে গেছে, আবার কালকে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা যারা আমার ব্লগ দেখছো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা